আপা তুমি তাকে মারি ধরে নিলে পারে ভাই, সে থাকলে তো তোমার কাজের উপকারই হয়। কৌশিক দিলি ভাই, এই বাবা তুমি কাঁধ বদলাই দেয় বুঝছাও। শোনো, আমার বোনকে আমি খুব ভালো চিনি, আমার বাপ মামার মরা বোন, ছোটবেলার থেকে আমি আমি আমার কোলে পিঠে মানুষ করেছি। ঠিক, আমি ওকে চিনি না। হ্যাঁ, আমি তোমাকে অনেকদিন বলেছি যে আমার এই বোবা বোনটাকে তুমি নিজের বোন ভাবার চেষ্টা করো, তুমি আমার কথা রাখো নাই। হয় দুলি ভাই শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তোর বোনটাকে আমার কাছে দিয়ে দেবো বুঝছাও, তাহলে হেনে সাই দেয় থাকবি না আমার বোনটা। শোন মানল, তুই যে একটা ভালো ছেলে এটা আমি জানি, তুই এখনো কর্ম শিখিস নাই, তুই যে আমার বোনকে নিবি কী খাওয়াবি তাকে? দুলি ভাই দেখ কী কো, সারা জীবন কি এরমই থাকবো নাকি? ওই লোকজন কয় শোনো নাই, গাড়ের জুঙাল পড়লে পরে একাই মনে হয় যে আল চাষা দেয়। আর তুই তো জানিস, দিদাও আমার বোনটা কথা বলতে পারে না। কোনো অসুবিধা নেই, তোর সংসারে তো অশান্তি সৃষ্টি হবে না। দুলি ভাই তুমি আসছিল না? ঠিক আছে আমি রাজি, তুই কথা বলিস না বোন, তুই কিছু বলিস না। কত সুন্দর, আমি এত সুন্দর মেয়ে, তুই এতদিন পাবো তোর বাইরের জন্য, আমি যা করি তোর ভালোর জন্য করি। হ্যাঁ তুমি রাজি আছো, রাজি আছো, তুই তো আমার বোর সঙ্গে থাকবি না, তুই তো থাকবি তোর শ্বশুর বাড়ি। ঠিক, তোর চিন্তা কিসের? ও তোকে কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না, সে ব্যবস্থা আমি নেবো। না গো আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আর আমার ভাইজাকে মনে মনে ভালোবাসা, এই তুই তো আমাকে কোনোদিন বলিস নি। আর এই যে বোন, তোমার উপর অনেক অন্যায় করছি আমি, আমার ক্ষমা করে দেবো বোন। হ্যাঁ শান্তি দিলে ভাই, শাহাব তোর হাতটা দে, আর মুছতে হবে না, এই যে আমার বোনের হাত খান, তোর হাতে ধরাই দিলাম। থ্যাংক ইউ দিলি ভাই, জীবনে জানি আমি দেখি না আমার বোন কোনো কষ্টে আছে। আরে না, অসম্ভব ব্যাপার, যাও আমরা দুজনে মরে যাই।